কেলাস বা ক্রিস্টাল কাকে বলে? সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, নির্দিষ্ট সংখ্যক সমতল তল দ্বারা সীমাবদ্ধ, সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলি সুষমভাবে এবং পর্যায়ক্রমভাবে বিন্যস্ত থাকে তাকে কেলাস বলে। তাহলে কেলাস কাকে বলে? সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, নির্দিষ্ট সংখ্যক সমতল তল দ্বারা সীমাবদ্ধ, সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলি সুষমভাবে এবং পর্যায়ক্রমভাবে বিন্যস্ত থাকে তাকে কেলাস বলে। তাহলে এটা একটা এ বি ক্রিস্টাল। এটা কি? এটা একটা এ বি ক্রিস্টাল, যার মধ্যে যা একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, যার নির্দিষ্ট সংখ্যক সমতল তল দ্বারা ঘেরা আছে, যার মধ্যে এ গঠনকারী কণা এবং বি গঠনকারী কণা সুষমভাবে এবং পর্যায়ক্রমভাবে বিন্যস্ত আছে। এবার পৃষ্ঠতল কী? তাহলে প্রতিটি কেলাসের পৃষ্ঠদেশ কতগুলি সমতল তল দ্বারা গঠিত? প্রতিটি কেলাসের পৃষ্ঠদেশ কতগুলি সমতল তল দ্বারা গঠিত? এই সমতলগুলিকে বলি পৃষ্ঠতল। তাহলে প্রতিটি কেলাসের পৃষ্ঠদেশ কতগুলি সমতল তল দ্বারা গঠিত? আর এই সমতল তলগুলিকে আমরা বলি পৃষ্ঠতল। দুটি পাশাপাশি অবস্থিত পৃষ্ঠতল যে রেখায় মিলে, বা পাশাপাশি অবস্থিত দুটো পৃষ্ঠতলের মিলন রেখাকে আমরা বলি ধার বা কিনারা। পাশাপাশি অবস্থিত দুটো পৃষ্ঠতলের যে মিলন রেখা তাকে আমরা বলি ধার বা কিনারা, বা এই পৃষ্ঠতল এই পৃষ্ঠতল এদের যে মিলন রেখা একে আমরা বলবো এর ধার বা কিনারা। এবার আন্তঃপৃষ্ঠীয় কোণ কী? পৃষ্ঠতলগুলি একে অপরের সঙ্গে যে কোণ তৈরি করে তাকে আমরা বলি আন্তঃপৃষ্ঠীয় কোণ। পৃষ্ঠতলগুলি একে অপরের সঙ্গে যে কোণ তৈরি করে তাকে আমরা বলি আন্তঃপৃষ্ঠীয় কোণ। এবার অন্তর্খণ্ড কী? অন্তর্খণ্ড কী? অন্তর্খণ্ড কী? না, ত্রিমাত্রিক কেলাসের আকৃতি বোঝানোর জন্য আমরা কেলাসের মধ্যে একটা উপযুক্ত বিন্দুকে মূল বিন্দু হিসাবে কল্পনা করলাম। ত্রিমাত্রিক আকৃতি বোঝানোর জন্য কেলাসের মধ্যে একটা উপযুক্ত বিন্দুকে আমরা মূল বিন্দু কল্পনা করলাম। এবার এই বিন্দু থেকে তিনটি অসমতলিক অক্ষ কল্পনা করলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যে অক্ষগুলি একে অপরের সঙ্গে সমকোণে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে ত্রিমাত্রিক আকৃতি বোঝানোর জন্য আমরা কেলাসের মধ্যে একটা উপযুক্ত বিন্দুকে মূল বিন্দু হিসাবে ধরলাম এবং ওই বিন্দু থেকে তিনটি অসমতলিক অক্ষ কল্পনা করলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যে অক্ষগুলি একে অপরের সঙ্গে সমকোণে থাকতে পারে নাও থাকতে পারে। এই অক্ষগুলোকে আমরা বলি ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। এই অক্ষগুলোকে আমরা কি বলি? ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস বা কেলাস অক্ষ। এই কেলাস অক্ষগুলো একে অপরের সঙ্গে একটা কোণ তৈরি করে, এই কোণগুলোকে আমরা বলি আন্ত অক্ষীয় কোণ। এই কোণগুলোকে আমরা কি বলি? আন্ত অক্ষীয় কোণ। এবার পৃষ্ঠতল, পৃষ্ঠতল একটা অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এই ছেদ বিন্দু থেকে মূল বিন্দু পর্যন্ত যে দূরত্ব, ওই দূরত্বকে আমরা বলি অন্তর্খণ্ড বা ইন্টারসেপ্ট। তাহলে প্রতিটা পৃষ্ঠতল অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে কী করে? ছেদ করে। ওই ছেদ বিন্দু থেকে মূল বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলি কী দূরত্ব বলবো? অন্তর্খণ্ড। তাহলে এটা একটা অন্তর্খণ্ড সি, এটা একটা অন্তর্খণ্ড বি, এটা একটা অন্তর্খণ্ডকে এ। এবার সংগঠন কাঠামো বা কেলাস চালক বা কেলাস যাত্রী কী? তাহলে কোনো কেলাসের মধ্যে গঠনকারী এককগুলির অবস্থানকে বিন্দুর দ্বারা সূচিত করে, কোনো কেলাসের মধ্যে গঠনকারী এককগুলির অবস্থানকে বিন্দুর দ্বারা সূচিত করে বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায় তাকে আমরা বলি কেলাস চালক। তাহলে কোনো কেলাসের মধ্যে গঠনকারী এককগুলির অবস্থানকে বিন্দুর দ্বারা সূচিত করে বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায় তাকে আমরা বলি কেলাস চালক। আর বিন্দুগুলিকে যুক্ত করলে যে ত্রিমাত্রিক কাঠামো পাওয়া যায় তাকে আমরা বলি সংগঠন কাঠামো। বিন্দুগুলোকে যুক্ত করলে যে ত্রিমাত্রিক কাঠামো পাওয়া যায় তাকে আমরা বলি সংগঠন কাঠামো। এবার জালক
বা ল্যাটিস বিন্দু কী, জালক বা ল্যাটিস বিন্দু কী? কোনো কেলাস জালকের মধ্যে যে বিন্দুগুলি গঠনকারী এককের অবস্থানকে নির্দেশ করে, কোনো কেলাসের মধ্যে যে বিন্দুগুলি গঠনকারী এককের অবস্থানকে নির্দেশ করে ওই বিন্দুগুলোকে আমরা বলবো ল্যাটিস বিন্দু বা জালক বিন্দু। তাহলে কি হলো দেখো, তাহলে কেলাস কাকে বলে? তাহলে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল তল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলি সুষমভাবে এবং পর্যায়ক্রমভাবে বিন্যস্ত আছে তাকে আমরা বলবো কেলাস। পৃষ্ঠতল কী? না, প্রতিটা কেলাসের পৃষ্ঠদেশ কতগুলো সমতল তল দ্বারা গঠিত, ওই সমতল তলগুলোকে আমরা কি বলবো? পৃষ্ঠতল। পাশাপাশি অবস্থিত দুটো পৃষ্ঠতল যে রেখায় মিলন ঘটে বা তার পাশাপাশি অবস্থিত দুটো পৃষ্ঠতলের যে মিলন রেখা এদেরকে আমরা বলবো ধার বা কিনারা। আর দুটো পৃষ্ঠতলের মধ্যবর্তী যে কোণ তাকে আমরা বলবো আন্তঃপৃষ্ঠীয় কোণ। এবার অন্তর্খণ্ড কী? তাহলে আমরা ত্রিমাত্রিক আকৃতি বোঝানোর জন্য কেলাসের মধ্যে একটা উপযুক্ত বিন্দুকে মূলবিন্দু ধরলাম, ওখান থেকে তিনটা অসমতুল্য অক্ষ কল্পনা করলাম। এবার পৃষ্ঠদেশগুলি কী করে, না পৃষ্ঠতলগুলো কী করে, ওই অক্ষগুলোকে একটা বিন্দুতে ছেদ করে, ওই ছেদ বিন্দু থেকে মূলবিন্দু পর্যন্ত যে দূরত্ব ওই দূরত্বগুলোকে আমরা বলি অন্তর্খণ্ড। সংগঠন কাঠামো কী? তাহলে কোনো কেলাসের মধ্যে গঠনকারী এককগুলির অবস্থানকে বিন্দুর দ্বারা সূচিত করল, বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায় তাকে আমরা বলি কেলাস জালক। আর বিন্দুগুলোকে যুক্ত করলে যে ত্রিমাত্রিক কাঠামো পাওয়া যায় তাকে আমরা বলি সংগঠন কাঠামো। জালক বা ল্যাটিস বিন্দু কী? তাহলে কোনো কেলাসের মধ্যে যে বিন্দুগুলি গঠনকারী কণার অবস্থান নির্দেশ করে ওই বিন্দুগুলোকে আমরা কি বলবো? ল্যাটিস বিন্দু বা জালক বিন্দু। একক কোষ কাকে বলে? তাহলে একটা পূর্ণ কেলাসের সংগঠন কাঠামোর মধ্যে কতগুলি ক্ষুদ্রতম অংশ ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত হয়ে পর্যায়ক্রমে পুনরাবৃত্তির মাধ্যমে সমগ্র কেলাস জালক তৈরি করে, এই ক্ষুদ্রতম অংশগুলোকে আমরা বলি একক কোষ। তাহলে এখানকার একক কোষ যেমন এটা একটা একক কোষ, 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 তাহলে এগুলো কি একক কোষ। তাহলে একক কোষ কাকে বলে? না, একটি পূর্ণ কেলাসের সংগঠন কাঠামোর মধ্যে যে কতগুলি ক্ষুদ্রতম অংশ ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থেকে পর্যায়ক্রমে পুনরাবৃত্তির মাধ্যমে সমগ্র কেলাস জালক তৈরি করে তাকে একক কোষ বলে। একটা একক কোষ নির্ধারণ করার শর্ত কী? একটা একক কোষ নির্ধারণ করার শর্ত কী? না, একটা একক কোষের গঠন কেমন হবে, না কেলাসের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। যদি কোনো একক কোষের মধ্যে দুই বা তার বেশি পুনরাবৃত্তি একক থাকে তাহলে যার মধ্যে সর্বনিম্ন বিন্দুর সংখ্যা পাওয়া যাবে তাকে একক কোষ হিসাবে ধরা। তাহলে একটা একক কোষের গঠন কেমন হবে, কেলাসের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। আর যদি কারোর মধ্যে দুই বা তার বেশি পুনরাবৃত্তি একক পাওয়া যায় যার মধ্যে বিন্দুর সংখ্যা কম হবে সেটাই হবে একক কোষ। তাহলে একটা ঘর যদি চতুর্ভুজাকার ত্রিভুজাকার দু ধরনের ইট দ্বারা তৈরি হয় তাহলে ত্রিভুজাকারের মধ্যে বিন্দুর সংখ্যা কম, তাহলে ত্রিভুজাকার ইটটা হবে তার একক কোষ। একটা একক কোষের চিহ্নিত কর, না একটা ত্রিমাত্রিক একক কোষকে আমরা নিম্নলিখিতভাবে চিহ্নিত করি। তাহলে এটা ধরলাম তার মূল বিন্দু, তার এক্স অক্ষ বরাবর তার একটা ছেদিতাংশ আছে যেটা হচ্ছে এ, ওয়াই অক্ষ বরাবর একটা ছেদিতাংশ আছে যেটা হচ্ছে বি, জেড অক্ষ বরাবর একটা ছেদিতাংশ আছে যেটা হচ্ছে সি, এগুলো হচ্ছে কি অক্ষীয় দূরত্ব বা ইন্টারসেপ বা অন্তর্খণ্ড। তাহলে এ বি সি এইগুলো হচ্ছে একক কোষের কি অক্ষীয় দূরত্ব। এবার এই ছেদিতাংশগুলো একে অপর সঙ্গে কোণ তৈরি করে, এই কোণকে আমরা বলি অক্ষীয় কোণ। যেমন বি সির সঙ্গে যে কোণ তৈরি করে এই কোণ হচ্ছে আলফা, সি এর সঙ্গে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে বিটা, এ বির সঙ্গে যে কোণ তৈরি করে সে হচ্ছে গামা। তাহলে আলফা বিটা গামা এইগুলা কি হচ্ছে, এগুলা হচ্ছে অক্ষীয় কোণ। এ বি সি হচ্ছে অক্ষীয় দূরত্ব আর আলফা বিটা গামা এই কোণগুলো হচ্ছে কি কোণ, অক্ষীয় কোণ। এবার দ্বিমাত্রিক জালক কী? না, দ্বিমাত্রিক হচ্ছে টু ডাইমেনশনাল। তাহলে একটা সমতল টু ডাইমেনশনাল। তাহলে একটা সমতলে ল্যাটিস বিন্দুগুলির নিয়মিত সজ্জা বা বিন্যাসের ফলে যে জালক তৈরি হয় তাকে বলা হয় দ্বিমাত্রিক জালক। একটা সমতলে ল্যাটিস বিন্দুগুলির নিয়মিত বিন্যাস
বা সজ্জার ফলে যে জালক তৈরি হয় তাকে আমরা বলি ত্রিমাত্রিক জালক। আমরা দ্বিমাত্রিক জালককে পাঁচ ভাগে ভাগ করি, বর্গাকার, আয়তকার, সামন্তরিক, হেক্সাগোনাল, রোম্বিক। তাহলে দ্বিমাত্রিক জালককে আমরা পাঁচ ভাগে ভাগ করি, বর্গাকার, আয়তকার, সামন্তরিক, হেক্সাগোনাল, রোম্বিক। তাহলে বর্গাকার জালক দেখতে বর্গাকার, যার একক কোষও বর্গাকার। আয়তকার জালক যার দেখতে তাহলে আয়তকারের মতো, যার একক কোষ কেমন হবে? আয়তকার। তাহলে সামন্তরিক যে জালকটা তার একক কোষও সামন্তরিকের মতো হবে। হেক্সাগোনাল যে জালক তার একক কোষটা দেখতে কেমন? রম্বসের ভিতর, রম্বসের মতো, যার ভিতরে কোণ কত? 120 ডিগ্রি। আর রম্বিক জালক যেটা দেখতে কেমন? আয়তকার, আর যার দেহের মাঝখানে একটা কী আছে? গঠনকারী কোণা আছে, চারটা বিন্দুতে চারটা কোণা, আর দেহের মাঝখানে কী আছে? একটা কোণা আছে। তাহলে দ্বিমাত্রিক জালক কী? তাহলে একটা সমতলে ল্যাটিস বিন্দুগুলি নিয়মিত সজ্জা বা বিন্যাসের ফলে যে জালক তৈরি হয় তাকে আমরা বলি দ্বিমাত্রিক জালক। দ্বিমাত্রিক জালককে পাঁচ ভাগে ভাগ করা হয়, বর্গাকার, আয়তকার, সামন্তরিক, হেক্সাগোনাল, রম্বিক। তাহলে বর্গাকার যে দ্বিমাত্রিক জালক তার একক কোষটা বর্গাকার, আয়তকার যে দ্বিমাত্রিক জালক তার একক কোষ আয়তকার, সামন্তরিক যে দ্বিমাত্রিক জালক তার একক কোষ ও সামন্তরিকের মতো, হেক্সাগোনাল যে দ্বিমাত্রিক জালক তার একক কোষটা দেখতে কেমন? রম্বসের মতো, যার ভিতরে কোণ কত? 120 ডিগ্রি। আর রম্বিক যে দ্বিমাত্রিক জালক সেটা দেখতে আয়তকার, তার মাঝখানে কী আছে? একটা গঠন। তাহলে একক কোষের শ্রেণীবিভাগ, তাহলে একক কোষের মধ্যে গঠনকারী কণাগুলির অবস্থানের উপর ভিত্তি করে আমরা একক কোষকে দুভাগে ভাগ করি। তাহলে একক কোষের মধ্যে গঠনকারী কণাগুলির অবস্থানের উপর ভিত্তি করে আমরা একক কোষকে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে আদি একক কোষ বা সাধারণ একক কোষ, যাকে আমরা প্রাইমেটিভ ইউনিট সেল বা সিম্পল ইউনিট সেল বলি। আর একটা হচ্ছে কেন্দ্রীয় একক কোষ বা সেন্ট্রেট ইউনিট সেল। আদি একক কোষ কী? না, যে একক কোষে গঠনকারী কণাগুলি শুধুমাত্র কোষের কৌণিক বিন্দুতে অবস্থান করে তাকে আমরা বলি আদি একক কোষ। তাহলে যে একক কোষে গঠনকারী কণাগুলি শুধুমাত্র কোষের কৌণিক বিন্দুগুলোতে অবস্থান করে তাকে আমরা বলি আদি একক কোষ। কেন্দ্রীয় একক কোষ কী? তাহলে যে একক কোষে গঠনকারী কণাগুলি, যে একক কোষে গঠনকারী কণাগুলি কোষের কৌণিক বিন্দু ছাড়াও কোষের অন্য কোথাও অবস্থান করে তাকে আমরা বলি কেন্দ্রীয় একক কোষ। যে একক কোষে গঠনকারী কণাগুলি কোষের কৌণিক বিন্দু ছাড়াও কোষের অন্য কোথাও অবস্থান করে তাকে আমরা বলি কেন্দ্রীয় একক কোষ। কেন্দ্রীয় একক কোষকে আমরা তিন ভাগে ভাগ করি, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ বা FCC, ফেস সেন্টেড ইউনিট সেল, দেহকেন্দ্রিক বা বডি সেন্টেড ইউনিট সেল BCC, প্রান্তকেন্দ্রিক যাকে আমরা বলি এর্থ সেন্টেড ইউনিট সেল বা এন্ড সেন্টেড ইউনিট সেল ECC। তাহলে কেন্দ্রীয় একক কোষকে আমরা তিন ভাগে ভাগ করি, পৃষ্ঠকেন্দ্রিক বা FCC। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ কাকে বলে? যে একক কোষে গঠনকারী কণাগুলি কোষের কৌণিক বিন্দু ছাড়া কোষের প্রতিটা পৃষ্ঠতলের কেন্দ্রে অবস্থান করে তাকে আমরা বলি পৃষ্ঠকেন্দ্রিক বা FCC। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ কাকে বলে? তাহলে যে একক কোষে গঠনকারী কণাগুলি কোষের কৌণিক বিন্দু ছাড়া কোষের প্রতিটা পৃষ্ঠতলের কেন্দ্রে একটা করে অবস্থান করে তাকে আমরা বলি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। এবার দেহকেন্দ্রিক একক কোষ কাকে বলে বা BCC কাকে বলে? তাহলে যে একক কোষে গঠনকারী কণাগুলি কোষের কৌণিক বিন্দু ছাড়া কোষের কেন্দ্রে একটা অবস্থান করে তাকে আমরা বলি দেহকেন্দ্রিক একক কোষ। তাহলে যে একক কোষে গঠনকারী কণাগুলি কোষের কৌণিক বিন্দু ছাড়া কোষের কেন্দ্রে একটা অবস্থান করে তাকে আমরা বলি দেহকেন্দ্রিক একক কোষ। প্রান্তকেন্দ্রিক একক কোষ কাকে বলে? তাহলে যে একক কোষে কৌণিক বিন্দু ছাড়া বিপরীত সমান্তরাল পৃষ্ঠতলের কেন্দ্রে দুটি গঠনকারী কণা অবস্থান করে তাকে আমরা বলি প্রান্তকেন্দ্রিক একক কোষ। তাহলে গঠনকারী কণাগুলির অবস্থানের উপর ভিত্তি করে আমরা একক কোষকে দুভাগে ভাগ করি। একটা আদি একক কোষ, যে একক কোষে গঠনকারী কণাগুলি শুধুমাত্র কোষের কৌণিক বিন্দুতে অবস্থান করে তাকে আদি একক কোষ বা সাধারণ একক কোষ বলে বা SC বলে। কেন্দ্রীয় একক কোষ কী? না, যে একক কোষে গঠনকারী কণাগুলি কোষের কৌণিক বিন্দু ছাড়া কোষের অন্য কোথাও অবস্থান করে তাকে আমরা বলি কেন্দ্রীয় একক কোষ। এবার কেন্দ্রীয় একক কোষকে তিন ভাগে ভাগ করি, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক কী? না, যে একক কোষে গঠনকারী কণাগুলি কোষের কৌণিক বিন্দু ছাড়া
কোষের প্রতিটা পৃষ্ঠতলের কেন্দ্রে একটা করে অবস্থান করে, তাকে আমরা বলি পৃষ্ঠকেন্দ্রীয় একক কোষ বা FCC। আর দেহকেন্দ্রীয় কোষ কাকে বলে? তাহলে যে একক কোষে গঠনকারী কণাগুলি কোষের কৌণিক বিন্দু ছাড়া কোষের কেন্দ্রে একটা অবস্থান করে তাকে আমরা বলি দেহকেন্দ্রীয় একক কোষ বা BCC। প্রান্তকেন্দ্রীয় একক কোষ কাকে বলে? না, যে একক কোষে গঠনকারী কণাগুলি কোষের কৌণিক বিন্দু ছাড়া কোষের দুটো সমান্তরাল পৃষ্ঠতলের, দুটো বিপরীত সমান্তরাল পৃষ্ঠতলের কেন্দ্রে একটা করে অবস্থান করে তাকে আমরা বলি প্রান্তকেন্দ্রিক একক কোষ বা ECC।